অগ্নিঝরা মার্চের চতুর্থ দিন আজ উনিশশো সালে এই মাসের তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ লাখো শহীদের প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে অভ্যুত্ত বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একাত্তরের চার মার্চের কথা জানাচ্ছেন নাজিব বেগ একাত্তরের মার্চের এই দিন ছিল দেশব্যাপী লাগাতার হরতালের তৃতীয় দিন চারিদিকে স্তব্ধ প্রতিবাদে বিক্ষোভে তপ্ত সারাদেশে অনুষ্ঠিত হয়েছে গায়বানা যায় সভা সমাবেশ বিক্ষোভ মিছিলে বীর বাঙালি নিয়েছে স্বাধীনতার শপথ যে কোনো মূল্যে সংগ্রাম চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করে বেশ কিছু নির্দেশনা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিনে রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা থেকে ইপিআরের বাঙালি জওয়ানরা রাজপথে মিছিলকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জয় বাংলা স্লোগান দিতে থাকে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন বসেছিল না শিল্পী সমাজও বিক্ষুব্ধ শিল্পীরা রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করেন এবং পাকিস্তান টেলিভিশন নাম পরিবর্তন করে ঢাকা টেলিভিশন নাম দিয়ে অনুষ্ঠান সম্প্রচার শুরু করেন রেডিও পাকিস্তানের যে অংশটি ছিল সেটাতে যারা বাঙালি কর্মকর্তারা ছিলেন তারা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী না হলেও তাদের মনের মধ্যে যে দেশপ্রেম এবং যে ভালোবাসা ছিল সে ব্যাপারে সন্দেহের তো কোনো প্রশ্নই আসে না শুরুটা সে সময় থেকেই চলেছে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কবিতা আর গানের ছন্দে উদ্বুদ্ধ করে করেছেন উত্তাল গৃহবধূ রান্না ছেড়ে রাস্তায় নেমে এসছে স্কুল কলেজের পড়ুয়া কলেজ ইউনিভার্সিটি ধরে নিলাম তারা বিবেক সচেতন ছাত্র কিন্তু স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা বুঝি হোক না বুঝি হোক তারা কিন্তু রাস্তায় নেমে শিল্পীদের এক একটি গান কবিতা সাধারণ বাঙালিকে পরিণত করেছে এক একজন সৈনিকের দুর্গাম গিরি কান্তার মরু দোস্তারপারাবার এজ বেকাইন হবে